बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने जे आलोचनागुलो निये हाजिर हलाम से आलोचनागुलो अवश्य ख्याल करे शुनते होबे। आर जोदि ख्याल करे ना शोना हय, एकटु एकटु शोना हय, ताहले कि होबे? गীবত হবে। আর গীবত করলে কি হয়? আল্লাহ কোরআনের সূরা হুজরাতে বলেছেন, যারা নিন্দা করে, গীবত করে, তারা মৃত গায়ের মাংস খাওয়ার সমান। আবার এটু আল্লাহ বলেছেন, অবশ্যই তোমরা মৃত গায়ের মাংস ভক্ষণ করিতে চাও না? তাই আমরা অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনব। আচ্ছা, আলোচনার হেডলাইনে আপনারা যেটি পেয়েছেন সেটি হলো, দেখেন যে হে মানুষ, আপনার পিতা কয়জন? আপনার পিতা কয়জন, এটা কেমন কথা? শরীয়তের ভাষায় বা আমরা যে কোনো স্তরের লোকই হই না কেন, একটা কথা ভিতরে কাজ করবে যে এই লোকটাকে ভালো মনে করি, জ্ঞানী মনে করি, কিন্তু এই লোকটা কি বলল যে আপনার পিতা কয়জন? কেন, একজন সন্তানের পিতা তো একজনই, যিনি আমার জন্মদাতা। দেখেন, জন্মদাতাকে পিতা বলতেছি কেন, তার থেকে, তার ওসিলায় আমি পৃথিবীতে এসেছি, তিনি আমাকে ভরণ পোষণ দিয়ে আমাকে বড় করেছে, তাই আমরা তাকে জন্মদাতা পিতা বলে থাকি। কিন্তু দেখেন, পিতা কিন্তু আরো অনেক জায়গাতে আছে। যেমন নিজের পিতাকে আব্বা বাবা বলে ডাকে, ঠিক দেখেন নিজের যে শ্বশুর আছে তাকেও কিন্তু পিতা বা আব্বা বলে বা বাবা বলে ডাকে। তবে আজকে যেটি আমি বলতে চাচ্ছি, দেখেন তাহলে নিজের শ্বশুরকে পিতা বা বাবা কেন বলা হয়? যে আমি যাকে গরণী করেছি তাকে সে জন্ম দিয়েছে, তার পিতা তো আমারও পিতা। তাহলে দেখা গেছে যে সেখানেও বাবা বা আব্বা বলে আমরা ডেকে থাকি। এ হলো দুইটি। এবার আসবো ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি জাতির পিতা, তিনিও কিন্তু পিতা। তাহলে সে পিতা হলেন কেন? তিনি মুসলমান জাতির পিতা, এটি আমরা জানি, এবং তাকে পিতা বা বাবা বলেই জানি। এ হলো তিনটি। আচ্ছা, তো এবার আসবো, যদি আপনাকে কেউ বিবাহ করার সময় উকিল দেয়, তিনিও কিন্তু আপনার উকিল শ্বশুর, তাকে দেখলেও কিন্তু আব্বা কিংবা বাবা বলে ডাকা হয়। আর যাকে ডাকা হয় সেও কিন্তু খুব আনন্দের সাথে বলে যে আমার ছেলে মেয়ে না থাকলেও আমার উকিল মেয়ে, সেই মেয়েটি বিবাহ হওয়ার পর আমি একটি ছেলে পেয়েছি যে আমাকে বাবা বলে ডাকে, আমার খুব ভালো লাগে। তাহলে সেটাও কিন্তু একটা পিতা। তো এবার আসবো যে আদম আলাইহিস সালাম, যিনি আমার আদি পিতা বা আপনার আমার আদি পিতা, প্রথম পুরুষ, সেও কিন্তু আমাদের পিতা। তাহলে দেখেন, যখন কোনো মানুষকে বলা হয় যে আমাদের পিতা একজন নয় বহুজন আছে, তাহলে সে একটি মানুষ হঠাৎ করে কিন্তু সে রাগান্বিত হয়ে যায় বা একটা গীবত করে কিছু বলে বসে, কিন্তু সম্পূর্ণ আলোচনা কিন্তু শোনা হয় না। অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি আমরা শুনব। তবে দেখেন যে এ পর্যন্ত যে কয়জন পিতা আমরা বের করেছি, একটা পিতাকেও কিন্তু ফেলে দিতে পারবেন না, সবগুলি কার্যকর, কিন্তু এক একটা পিতা এক একটা স্তরে। আচ্ছা, গেল এটা। এবার যদি আমরা আসি যে আমরা ছোটবেলায় যে মাস্টারের কাছে পড়েছি, যে আমাকে ক খ গ ঘ শিখিয়েছে, তিনি আমাকে কখনো কখনো শাসন দিয়েছে, কখনো কখনো আদর করে বাবা বলে সে আমাকে ডেকেছে, আর বলেছে কি বাবা এটা এভাবে পড়ো, ওটা ওভাবে পড়ো, অনেক ধৈর্য নিয়ে আমরা দুষ্টমি করেছি, এদিক সেদিক খেয়াল করেছি, ঠিকমতো পড়িনি, কিন্তু সে আমাদেরকে যতটুকু শাসন করেছে এর চেয়ে বেশি বাবা বলে ডেকেছে, বাবা এটা এভাবে পড়ো, বাবা এটা এভাবে পড়ো। তাহলে যিনি আমাকে বাবা বলেছে তিনিও আমার পিতার সমতুল্য, তাকে পিতার সমতুল্যই আমাদেরকে জানতে হবে। গেল এটা। আরো একটা বিষয় হলো, দেখুন যে রাস্তায় যখন মানুষ হাঁটে তখন কিন্তু কেউ একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে যে সে একা এটা আলগো করে যেতে পারছে না, কে তাকে উঁচিয়ে মাথায় তুলে দিবে, এরকম কেউ নেই। তো লোকটা দাঁড়িয়ে বলছে, বাবা আমার এই বোঝাটা একটু আলগিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, এত এত বাবা থাকতে রাস্তায় দাঁড়িয়ে যখন একটা লোক বলল যে বাবা আমার বোঝাটা একটু আলগিয়ে দিবেন, তখন আপনি বলেন আচ্ছা ঠিক আছে বাবা ধরেন আমরা বোঝাটা আলগিয়ে দিই, তাহলে এটা কোন বাবা? আচ্ছা, তাহলে এটাও কিন্তু একটা মহব্বতের বাবা চলার পথে। আচ্ছা, আমি যে তার বোঝাটা আমি উঁচু করে দিয়েছি তার মাথায়,
যদি এই লোকটি কখনো কয়েক মাস পর বা এক বছর পরে যদি সেই লোকটি দেখে যে আমি কোথাও একটু হোঁচট খেয়ে পড়ে গেছি বা আমাকে দেখার কেউ নেই, আমি অসুস্থ হয়ে পড়ে আছি, তখন সেই লোকটি কিন্তু আমাকে চিনবে, আমার কাছে যাবে, বাবা তোমার কি হয়েছে এতটুকু অন্তত পক্ষে জিজ্ঞাসা করবে, এরপরে বাকি কি করবে সেটা পরে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করার মতো একটা লোক হয়ে গেল যে সে মনে করবে যে সে আমার বোঝা মাথায় তুলে দিয়েছিল, এতটুকুই সম্পর্ক তার সাথে। কি বাবা কি হয়েছে, সেদিন তো বাবা বলেছ উভয়ে, কিন্তু আজ বাবারে আমি তো এই সমস্যায় পড়েছি। তখন তাকে ধরে বাড়িতে নিয়ে গেছে। তাহলে অতটুকু সম্পর্ক কিন্তু মানুষকে বাবা পুত্রের সম্পর্কের মতো হয়ে যায়। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এখন বলবো এতগুলো পিতার ভিতরে, এতগুলো বাবার ভিতরে, এতগুলো আব্বার ভিতরে, তাহলে সবচেয়ে বড় পিতা কে? সবচেয়ে বড় পিতা কে? সেই সবচেয়ে বড় পিতা যেটা, সেটাই আমি এখন বলবো। সেটি হলো, দেখুন, মানুষ যখন বলে যে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি এই সমগ্র পৃথিবী সৃষ্টি করেছেন এবং দেখা যায় প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ খাওয়ান দিচ্ছে, যার যেখানে যা লাগে তাই দিচ্ছে, তাহলে মহা বিশ্বটা কিন্তু একটা সংসার, আর সেই সংসারের কর্তা কে? আল্লাহ। আল্লাহ নিজে এই বিশ্বজগৎ চালাইতেছে, কার কোন জায়গায় কি লাগবে সমস্ত কিছু তিনি দিচ্ছে। তাহলে এই জগৎ সংসারকে যিনি ধরে রেখেছে, এই জগৎ সংসারকে যিনি লালিত পালিত করতেছে, তিনিও কিন্তু জগৎ পিতা। তাহলে যতগুলো পিতার কথা বলেছি, কোন পিতাকে আপনারা ফেলে দিতে পারবেন সেটি অবশ্যই কমেন্টে লিখবেন। এবং আরো একটি কথা বলবো যে মূলত আমরা এই পিতা শব্দের যে মানুষগুলো আছে, যেমন যদি আমার দাদা হয়, সেও কিন্তু আমার পিতার সমতুল্য, সেও কিন্তু আমাকে আদর করেছে, কোলে নিয়েছে, পিতার সমতুল্য তাকেও মানতে হবে। তো যতগুলো পিতা বা যতগুলো আব্বা, যতগুলো বাবার কথা বলা হয়েছে, এর মধ্যে অবশ্যই আপনারা জানাবেন যে কোন পিতাকে আমরা ফেলে দিতে পারবো এবং কোন পিতাকে আমরা উচ্চস্থানে রাখবো। এই বিষয়টি আজকে যাই কিছু আলোচনা করা হলো, এই বিষয়টি কমেন্টের মাধ্যমে আপনাদের কাছে আমরা জানবো। এবার গেল এই সাবজেক্ট, এবার আরো একটি পিতার কাছে চলে যাব। সেটি হলো কি, আল্লাহ বলেছে কি, হে রাসূল, আপনার হাতই আমার হাত, হে রাসূল, আপনার বাক্যই আমার বাক্য, আপনার কথাগুলোই আমার কথা। আচ্ছা, এবার আসব যে আল্লাহ কিন্তু এটিও বলেছে, হে রাসূল, যে আপনার সাথে আমি আছি, আপনি আমার সাথে আছেন, দুই মিললে একাকার। আবার কোন কোন আয়াতে আল্লাহ বলেছেন, যারা রাসূল হইতে আমাকে পার্থক্য করিবে তাদের শাস্তি হবে, যে রাসূল থেকে আল্লাহকে আলাদা করা যাবে না, কারণ বন্ধুকে ছাড়া বন্ধু থাকতে পারে না। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয় হলো, রাসূলকে যখন বলেছে, হে রাসূল, আপনার হাতই আমার হাত, আপনার জবানই আমার জবান, আপনাকে যদি কেউ সেবা করে তাহলে আমাকে সেবা করা হয়, আপনাকে যদি মহব্বতে কেউ বাবা বলা হয় তাহলে সেটাও আমি পাই। আচ্ছা, এবার রাসূল কি বলেছে, রাসূল বলেছে যে দেখো, আমাকে দিয়ে নবুয়ত খতম, নবী আর আসবে না, তাই পরবর্তীতে বেলায়েত চালু হবে, আর সে বেলায়েতের মধ্যে যারা ওলি আউলিয়া কামিল মুর্শিদ থাকবে তাদের হাতই আমি রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। তাহলে রাসূলকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আর রাসূল সন্তুষ্ট হবে কি করলে, ওলি আউলিয়া কামেল পীর মুর্শিদ যারা আছে, অকামেলের কথা বলছি না, যারা কামেল, এদেরকে যদি সেবা করা হয়, এদেরকে যদি ভালোবাসা হয়, তাহলে রাসূলকে ভালোবাসা হয়, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। যদি নিজ মুর্শিদকে নিজের পিতার মতো দেখি যে তিনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, আদর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাহলে বোঝা গেল আমার যিনি পিতা জন্মদাতা ছিলেন তিনি আমার ভরণ পোষণে এই দেহটাকে বড় করে তুলেছে, কিন্তু যিনি মুর্শিদ, যিনি শিক্ষক ছিলেন ছোটবেলায়, তারা কিন্তু আমার পিতারই সমতুল্য, তারা কিন্তু আমাকে আত্মায় শিক্ষায় শিক্ষিত করেছে এবং বাহ্যিক শিক্ষায় শিক্ষিত করেছেন, এবং যিনি মুর্শিদ তিনি রক্ত মাংস গড়া পৃথিবীতে আছে, রক্ত মাংস গড়া এর বাহিরেও আছে, আত্মগতভাবেও আছে। যেমন একজন মুর্শিদ যখন মারা যায়, তার দেহ ত্যাগ করে চলে যায়, তখন কিন্তু তার আত্মাটা মৃত্যুবরণ করে না, তখন কিন্তু তার আত্মাটা তাকে স্বপ্নযোগে হলেও তাকে স্টেটমেন্ট দেয়, তাকে
শিক্ষা দেয়, তাকে পথ দেখায়। আর মুর্শিদের আরেকটি নাম হলো পথ প্রদর্শক। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এত জায়গায় পিতা বলে আমরা এসেছি। এখন অনেক জায়গায় অনেক কিছুতে মানুষ একটা কথা বলে থাকে যে পীরকে বাবা বলবো কেন, আমার কি বাবা নেই, এই যে একটি কথা বলে ফেলেছে। কিন্তু এত জায়গায় পিতা বলেছি, কোন পিতাটা ফেলে দিতে পারবেন? এখন যিনি মুর্শিদ তিনি আমার পিতারই সমতুল্য ছিলেন। যখন আমি মুরিদ হয়েছি বা বায়াত গ্রহণ করেছি, আল্লাহ কোরআনে বায়াতের কথা বলেছে, হে রাসূল, আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে। তাহলে তাদের হাতের উপর যদি আল্লাহর হাত থাকে, তাহলে মুর্শিদ কে? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আর সেই তাওহীদের মুর্শিদকে যখন আমি মানব, তখনই আমি রাসূলকে পাব, আর রাসূলকে পেলে আমি আল্লাহকে পাব। আচ্ছা, তাহলে পীরের হাত একজন কামেল পীর, কামেল মুর্শিদের হাত রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। তাহলে সেই মুর্শিদকে যখন মহব্বতে পিতার সমতুল্য বলে যখন আমি বাবা বলে ডাকবো, তখন কিন্তু আমার ভিতরে একটা মহব্বত সৃষ্টি হবে, এবং যাকে আমি ডেকেছি তার ভিতরেও একটা মহব্বত সৃষ্টি হবে। আর সেই মহব্বতে কি হবে? সেখানে প্রেমের সৃষ্টি হবে। আর সেই প্রেমে, সেই প্রেমটা কে পাবে? রাসূল পাবে, আর রাসূল পাইলে আল্লাহ পাবে। আচ্ছা, তাহলে এখানে যখন আমরা পিতা বলে বাবা বলে মহব্বতে ডাকছি, এটা রাসূল পর্যন্ত পৌঁছায়, রাসূল পর্যন্ত পৌঁছালে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কেননা আল্লাহও কিন্তু জগৎ পিতা, এই জগৎকে লালন পালন করে রাখে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে কি ধরনের আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন যে কোন পিতাকে আমরা ফেলে দিতে পারবো। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক হলে অবশ্যই ফলো রাখবেন, যাতে করে পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফেজ।